You are listening to The Voice of America, Washington, D.C. পশ্চিমবঙ্গের দাবি মেনে নিয়ে ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা বাংলায় দেওয়া যাবে বলে জানানো হয়েছে। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। দুইপুরের নিরাপত্তা কর্মকর্তারা বলছেন গতকাল লন্ডনে ছুরি নিয়ে আক্রমণের পর গুলি এখন আর কোন সন্দেহভাজনকে খুঁজছে না। গতকালকে ওই ছুরিকাঘাতে দুজন নিহত হন এবং আহতদের মধ্যে তিনজন হাসপাতালে রয়েছেন। লন্ডন ব্রিজের করে দুপুরের দিকে মঙ্গল হলে পুলিশ ডাকা হয়, যেখানে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় লার্নিং টুগেদার শীর্ষক বন্দী পুনর্বাসন বিষয়ক এক সেমিনারের আয়োজন করেছিল।